আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা নো ম্যাটার আপনি ছোট দেশ কিংবা বড় দেশে অবস্থান করছেন কিংবা আপনি বড় উদ্যোক্তা কিংবা ছোট উদ্যোক্তা আপনার কষ্টের অর্জিত অর্থ আপনার কাছে কিন্তু সমান মূল্যবান করেছেন তবে সঞ্চয় করেছেন ভুল জায়গায় আপনার নিজের দেশে সঞ্চয় না করে সেটা সঞ্চয় করেছেন পশ্চিমা বিশ্ব বা আমেরিকার ভেতর আর এটাই এখন আপনার সব থেকে বড় গলার কাটা একে তো আপনি আপনার সেই অর্থ ফেরত পাচ্ছেন না দ্বিতীয়ত আপনার অর্থই এখন সমরাষ্ট্রে পরিবর্তন হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে এবং আপনার কে আঘাত করছে তাহলে এই সার্বিক বিষয়টা আপনার জন্য বা আমার জন্য কতটুকু পীড়াদায়ক হবে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ আশা করছি যে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন দেখুন উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর পুরো বৈশ্বিক পরিস্থিতি এমনভাবেই ডিজাইন করা হয়েছে এবং এমনভাবে তার ঢাঁচে এটাকে পুরোপুরিভাবে অর্পিত করা হয়েছে যে এর বাইরে গেলেই আপনি পৃথিবী থেকে যেন একেবারে বিচ্ছিন্ন আপনাকে বিচ্ছিন্ন করে দেওয়ার প্রচেষ্টা করবে পশ্চিমা বিশ্ব কোন ধরনের প্রমাণ ছিল না যে ইরাকের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বা আমেরিকার ভেতর দুইটি টাওয়ারের ভেতর যে দুর্ঘটনা ঘটেছে সেখানেও যে আফগানিস্তানের জড়িত রয়েছে তার কোনো প্রমাণ ছিল না তারপরও এই দুইটি দেশে অযাচিতভাবে আমেরিকা তার মিত্রদের নিয়ে আক্রমণ করেছে এবং দেশ দুইটিকে ডেস্ট্রয় করে দিয়েছে এখন রাশিয়ার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর মস্কো থেকে মাত্র সাড়ে তিনশো কিলোমিটারের মধ্যেই ইউক্রেনের সীমান্তের কাছে আপনি ন্যাটোর সামরিক ঘাঁটি তৈরি করবেন বিভিন্ন ধরনের রাডার সিস্টেম মোতায়েন করবেন যাতে সরাসরি রাশিয়ার উপর নজর রাখা যায় তাহলে রাশিয়া তার বসে থাকবে না অবশ্যই তার পাল্টা প্রতিক্রিয়া দেখাবে যেই জায়গায় আমেরিকা চূড়ান্তভাবে নীল নকশাও কিন্তু ফাইনাল করেছিল যে ইউক্রেনকে কি করে অস্ত্র দেওয়া যায়। যার জন্যই কিন্তু রাশিয়া আক্রমণ করেছে নিজের আত্মরক্ষার জন্য দেখুন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে এটা সঠিক বা সঠিক নয় সেটা আমি বলছি না তবে এটা আমেরিকা বিচার করতে পারে না যে সঠিক নয় কারণ তারা নিজেরাই কিন্তু অসঠিক বহু কাজ করেছে যাই হোক ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যখন গত আড়াই বছরের বেশি সময় পার হয়ে গেছে এবং সেটা আরও দীর্ঘস্থায়ী হবে এটা সুনিশ্চিত ঠিক এমতো অবস্থায় আমেরিকা ইউক্রেনের সঙ্গে দীর্ঘ আরও দশ বছর একটি সামরিক চুক্তি করেছে যে সামরিক চুক্তির ইস্যুটিকে কেন্দ্র করেই আন্তর্জাতিকভাবে এখন শুধু ইউক্রেন আর রাশিয়া নয় পৃথিবীর সকল দেশই কিন্তু আলোচনা করছে এমনকি বাংলাদেশও আলোচনা করছে এর কারণ হল সরাসরি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত পৃথিবীর সকল দেশকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছে অবশ্যই কিন্তু দ্বিতীয়বার এখন পৃথিবীর সকল দেশকেই তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক হতে হবে এখন দেখুন গত প্রায় আড়াই বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে যে যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা অনেকটা বন্যার পানির মতো ইউক্রেনের উপর ঢেলেছে তারপরও ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তেমন কোনো সুবিধা করতে পারেনি সর্বশেষ প্রায় পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলারের নতুন প্যাকেজ আমেরিকান সরকার ইউক্রেনকে সামরিক অর্থায়ন করেছে তারপরও যে তেমন সুবিধা করতে পারবে ইউক্রেন তার কোনো গ্যারান্টি নেই মানে দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে হবে আমেরিকা খুব ভালো করেই জানে আর আমেরিকা নিজস্বভাবে এই অর্থায়নটা আর করতে চাচ্ছে না আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা যে এখন রাশিয়ার অর্থ দিয়েই ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে যার জন্যই কিন্তু আমেরিকা দীর্ঘমেয়াদী এই দশ বছরের নিরাপত্তা চুক্তি করেছে এখন প্রশ্ন হলো মূল ঘটনা কি আসলে যুদ্ধের পূর্বে মানে ইউক্রেনে আক্রমণের পূর্বে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার বড় ধরনের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক ছিল আমেরিকার ভেতর বিপুল পরিমাণের অর্থ রিজার্ভ মানি হিসাবে রেখেছিল রাশিয়া কারণ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার ব্যবসা করতে হতো এবং ইউরোপীয় ইউনিয়নে বিপুল পরিমাণে তেলও রপ্তানি করতো গ্যাসও রপ্তানি করতো রাশিয়া যার বিপুল পরিমাণের পেমেন্টও কিন্তু অনেকটা জমা থাকত এবং অনেকটা দেওয়া হতো সার্বিকভাবে প্রায় তিনশো বিলিয়ন ডলারের সম্পত্তি যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে তখন পশ্চিমা বিশ্ব মানে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার কাছে ছিল আর সাথে সাথে সেটা ফ্রিজ করা হয় এবং তিনশো বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি ফ্রিজ করা কিন্তু মোটেও সহজ কিছু নয় এটা একটা বড় অ্যামাউন্ট যেটা আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব রাশিয়ার ফ্রিজ করে এবং এতদিন সেই অর্থটা তারা ফ্রিজ করলেও তারা কিন্তু তাদের কাছে রাখেনি বিভিন্ন জায়গায় তারা বিনিয়োগ করেছে এবং যেমনটা আমরা ভাবি যে কোন দেশের অর্থ ফ্রিজ করা মানে হলো বা আটকে রাখা মানে হলো যে তার অর্থগুলো আলাদাভাবে রেখে দেওয়া অন্য কোনো জায়গায় আসলে বিষয়টা এরকম নয় সেই দেশ শুধু উদ্ধ্র করতে পারবে না তবে তার অর্থের যে লিকুইড ফ্লো সেটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাও ঠিক রাশিয়ার বিলিয়ন ডলার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে করেছে তারা এবং গত আড়াই বছরে সেখান থেকে বেনিফিট বা লভ্যাংশ এসেছে আরো প্রায় সত্তর বিলিয়ন মার্কিন ডলার এখন জি সেভেনের নতুন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেই লভ্যাংশের সত্তর বিলিয়ন ডলার থেকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার দেওয়া হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মানে রাশিয়ার অর্থই এখন ব্যবহার করা হচ্ছে ইউক্রেনের হাত দিয়ে রাশিয়ার বিরুদ্ধে আর এটা হতে পেরেছে একমাত্র পশ্চিমা বিশ্বের উপর আমরা যে একেবারে অন্ধভাবে বিশ্বাস করছি আমাদের কষ্টের অর্জিত অর্থগুলো রিজার্ভ হিসাবে রাখার ক্ষেত্রে এর জন্যই কিন্তু এমনটা হয়েছে যদি বিকল্প চিন্তা এর পূর্বে যেমনটা বর্তমানে ব্রিক্স করছে এ ধরনের করা হতো তাহলে আজকে কিন্তু রাশিয়ার এই পরিস্থিতি তৈরি হতো না তাদের তিনশো বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে বিনিয়োগের যে লাভ আসছে সেটা দিয়ে আবার তাদের বিরুদ্ধেই অস্ত্র বিক্রি করছে আমেরিকা তাদের কোম্পানি থেকে ক্রয় করে ইউক্রেনকে দিয়ে মানে লাভের পুরোটাই কিন্তু এখন চলে যাচ্ছে আমেরিকার হাতে তার শত্রুও দুর্বল হচ্ছে তারও অর্থ খরচ হচ্ছে না দেখুন রাশিয়া পরিষ্কারভাবে বলে দিয়েছে জি সেভেনে এই সিদ্ধান্ত হয়েছে হোক তবে অর্থ যদি ছাড় দেওয়া হয় তাহলে এর চরম মূল্য দিতে হবে আমেরিকা এবং বিশেষ করে ইউরোপকে রাশিয়া তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কোনো সিদ্ধান্ত মানে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও আর পিছপা হবে না কারণ এটা একটা নেক্সট লেভেলে চলে গেছে এমতো অবস্থায় রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহারও করে নৈতিকভাবে কিন্তু আমরা এর বিরোধিতাও করতে পারি না কারণ রাশিয়ার অর্থ দিয়েই রাশিয়ার বিরুদ্ধে এই কাজটা করা হচ্ছে যেটা চরমভাবে বৈশ্বিক অর্থনীতির জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় তৈরি করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এবং বিষয়টা হলো যে বৈশ্বিক বাজারে এখন বিশ্বায়নের যুগে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয় কারেন্সির লেনদেন করতে হয় এই জন্য রিজার্ভ রাখার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা আমাদের দেশের অর্থনীতির সিকিউরিটির জন্য আমাদের কষ্টের অর্জিত রিজার্ভগুলো আমরা ডলারে রাখলাম আমেরিকায় রাখলাম কিংবা ইউরোতে রাখলাম ইউরোপের ভেতর এটা আমাদের আমানত তাদের কাছে রাখ এখন ব্যক্তিগত শত্রুতার বিষয় ব্যক্তিগত শত্রুতা আর আমানতের বিষয় আমানত আমি আমানত রেখেছি আপনি আমানতের খেয়ানত করবেন না তবে আমার আমানত আমাকে ধ্বংস করার কাজে ব্যবহার করছেন এটা কিন্তু মোটেও সহজ কথা নয় এবং পুরো পৃথিবীর জন্য ওয়েক আপ কল যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন আসলে কি করতে চায় এবং কি করতে পারে আমাদের আমানতি ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে তারা এই যে আমাদের অর্থনীতির বর্তমানে যাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে আঠারো থেকে বিশ বিলিয়ন ডলারের মধ্যে এই সকল কিছুই কিন্তু আমরা হতে পারে কিছু রেখেছি আমাদের দেশের ভেতর স্বর্ণের আকারে আকারে বা গোল্ডের আকারে বাকি সকল কিছুই কিন্তু রয়েছে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের কারেন্সিতে বা সেই দেশের ভেতর প্রশ্নটা হচ্ছে যে ভবিষ্যতে যদি তাদের সঙ্গে কোনো ঝামেলা হয় আমাদের নিজের দেশেই ঘাটি চাইলো আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন আমরা দিলাম না এটা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বিষয় সেই জায়গায় যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে আমাদের পুরো অর্থটাকে ফ্রিজ করে দিল আবার তারা সেটা বিনিয়োগ করে সেই অর্থ থেকে আবার তারা লভ্যাংশগুলো পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গ্রুপদের কাছে দিয়ে দিলো আমা বিরুদ্ধে ব্যবহারের জন্য তখন আমরা কি করব। কারণ পার্বত্য চট্টগ্রামে ইউরোপীয় ইউনিয়নের সক্রিয়তা এখন আর সন্দেহজনক কোনো অবস্থায় নেই সেটা প্রমাণিত রাশিয়ার মতো এত শক্তিশালী দেশ যাদের কাছে ছয় হাজার পরমাণু বোমা রয়েছে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী মিলিটারি রয়েছে তাদের এই অবস্থা আর আমাদের মতো ছোটোখাটো দেশের আর কি অবস্থা হবে নিশ্চয়ই অনুমান করা যায় আমরা কিন্তু কোনো কিছুই করতে পারবো না সুতরাং এটাই হলো ওয়েক আপ কল এখন থেকে আমাদের সতর্ক হতে হবে এবং বিকল্প চিন্তা করতে হবে এর বাইরে কিন্তু আমাদের আর কোনো সুযোগ নেই তো বন্ধুরা গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ